আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। গাইস, দেখতে পাচ্ছেন আমার এই ক্লায়েন্টের চুল অনেক কোঁকড়া কোঁকড়া চুল। সো আমরা এই চুলকে মিল্ক প্রোটিন হেয়ার রিবন্ডিং ক্রিম দিয়ে স্ট্রেট করব। সো যারা হেয়ার স্ট্রেট করা শিখতে চান, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে মিল্ক প্রোটিন ক্রিম, এ বি সি তিন পিসের ক্রিম। সো প্রথমে আমরা এই এক নাম্বার ক্রিম একটা বাটিতে ঢেলে নেব। সো কাজের প্রথমে আমরা এক নাম্বার ক্রিমটাকে বাটিতে ঢেলে নেব, নিয়ে সেই ক্রিমটাকে চুলের উপরে প্রথমে অ্যাপ্লাই করব। চুলটাকে সুন্দরভাবে ওয়াশ করে হেয়ার ড্রাই করে চুলের উপরে আমরা ক্রিমটাকে অ্যাপ্লাই করছি। সো এই ক্রিমটাকে 20 মিনিট আমরা রেখে দেব। এমনিভাবে আমরা ক্রিমটাকে লাগিয়ে 20 মিনিট রেখে দেব। তারপর গাইস দেখছেন 10 থেকে 15 মিনিট আমরা স্টিম করে নেব। অ্যাভারেজ 30 থেকে 35 মিনিট এই ক্রিমটাকে রাখতে হবে। সো তারপর আমরা স্টিমটাকে খুলে নিচ্ছি। আমাদের স্টিম করা শেষ, সুন্দরভাবে চুলটাকে ওয়াশ করে ড্রাই করে আমরা প্রথম আয়রনেই চলে যাব। সো প্রথমেই আমরা দেখছেন ফুল ভোল্টেজ দিয়ে নিয়েছি, 220 দিয়ে আমরা চুলগুলোকে আয়রন করা শুরু করে দিয়েছি। আমাদের স্ট্রেটিং করছেন আজকে হচ্ছে আমাদের রকি ভাই। সো সে 2 বছর পর আবারও জয়েন করছে আমাদের মাঝে। সো স্ট্রেট করা আমাদের প্রায় কমপ্লিট, এক টান প্রায় কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে করে দেখুন সামনের দিকটা হয়ে গেলে আমাদের এক টানের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ধীরে ধীরে আমাদের প্রথম আয়রনের কাজটি দেখছেন চলছে প্রায় শেষের পথে। সো এরপরে যেটা করতে হবে, 2 নম্বর ক্রিম, দ্বিতীয় ক্রিম এক টান লাগানোর পরে সো এই বি ক্রিমটা আবারও আমরা অ্যাপ্লাই করব। সো প্রথমে 1 নম্বর ক্রিম লাগিয়ে একটা টান দিয়ে নিয়েছি। সো তারপর এই যে 2 নম্বর ক্রিমটাকে আবারও চুলের উপরে আমরা অ্যাপ্লাই করব। সো দেখছেন 2 নম্বর ক্রিমটা আমরা আবারও চুলের উপরে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। একটি টান আয়রন করে নিয়েছি, নিয়ে আমরা 2 নম্বর ক্রিমটাকে চুলের উপরে সুন্দরভাবে আবারও লাগিয়ে নিচ্ছি। তারপর 20 মিনিট রাখতে হবে, রেখে আবারও 10 থেকে 15 মিনিট স্টিম করতে হবে। সো ধীরে ধীরে আমাদের স্টিমের কাজ শেষ। এখন স্টিমটাকে আবারও আমরা খুলে নিলাম। এই যে গাইস দেখুন চুলের একটা শেপ চলে আসছে এখনই। সো আবারও চুলটাকে সুন্দরভাবে ওয়াশ করে মুছে হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নেব। হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে নিয়ে যেটা করতে হবে গাইস, আবারও আমরা চুলে আয়রন করা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ফিনিশিং টান, 2 নম্বর টান। অবশ্যই দেখছেন আমরা দ্বিতীয় টান শুরু করে দিয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে পুরো মাথার চুলগুলোকে আবারও আমরা আয়রন করে নেব। সো তারপর 3 নম্বর ক্রিমটা চুলের উপরে অ্যাপ্লাই করতে হবে। সো দেখছেন আমরা 3 নম্বর ক্রিমটাকেও চুলের উপরে অ্যাপ্লাই করছি। সো তারপর আবারও আমরা স্টিম করে নেব চুলের উপরে। সো স্টিম শেষে আবারও দেখছেন চুলের লুকটা, তারপর সুন্দরভাবে চুলগুলোকে আমরা ওয়াশ করে নেব। সো ওয়াশ করে আবারও চুলগুলোকে সুন্দরভাবে ড্রাই করে শুকিয়ে নেব। সো ফাইনালি গাইস আমাদের হেয়ার রিবন্ডিংয়ের কাজ কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। এই যে লাস্ট লুকটা দেখুন, আমাদের ক্লায়েন্টের কত কোঁকড়া কোঁকড়া চুল ছিল সেটাকে আমরা সোজা করে দিয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন। সো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।